রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনপ্রশাসন সংস্কার কাজের অগ্রগতি তুলে ধরে কমিশন প্রধান আব্দুল মুইজ চৌধুরী। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দেওয়ার আশা জানান তিনি। নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এবং অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।